السلام عليكم ورحمة الله. plant physiology বা উদ্ভিদ শারীরতত্ত্বের এই টিউটোরিয়ালটা প্রশোধন নিয়ে করতে চাই। উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টার ব্যাপকতা এবং গুরুত্ব নিয়ে আগেও বলেছি। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমি লুন্ডেগার্ডের সাইটোক্রোম পাম্প মতবাদ এবং কার্বন ডাইঅক্সাইড মতবাদ, কন্টেক্সট এক্সচেঞ্জ মতবাদ, প্রোটন অ্যানায়ন কোট্রান্সপোর্ট, সাথে ব্যাপন বিনিময়, ডোনার ইকুইলিব্রিয়াম এবং হচ্ছে ম্যাসিভ ফ্লো, এই বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম। অর্থাৎ খনিজ লবণ কিভাবে উদ্ভিদের দেহে শোষিত হয় সেইটা নিয়ে প্রথম অংশে আলাপ করেছিলাম। এই টিউটোরিয়ালটাতে আমি দুইটা ভিডিও আপলোড করব, মানে এটা পুরো সিরিজটাই হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি। এই টিউটোরিয়ালটা থাকবে হচ্ছে প্রশ্বেদন নিয়ে বা ট্রান্সপিরেশন নিয়ে। এই শব্দটার সাথে তোমরা অনেক আগেই পরিচিত, এটা 100% শিওর। আমি HSC বটানির প্ল্যান্ট ফিজিওলজি যারা পড়ছো বা পড়বা চিন্তা করছো বা এই সময়টাতে এসে, আমি এটা শিওর যে তোমরা এর আগে প্রশ্বেদন সম্পর্কে জেনে আসছো। এই ইন্টারমিডিয়েটে এসে যে জিনিসটা একটু বেশি জানতে হবে সেটা হচ্ছে পত্ররন্ধ্রের গঠনটা কেমন। মোরলেস এইটাও তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে একটা আইডিয়া আছে, এবং এরপরে যে নতুন জিনিসটা একটু জানা দরকার সেটা হচ্ছে এই পত্ররন্ধ্র কিভাবে খোলে এবং বন্ধ হয়। এটা নিয়ে অনেক বিজ্ঞানীর অনেক ধরনের মতবাদ আছে, ঠিক যেমনটা ছিল খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন ধরনের মতবাদ। কারণ আমরা জানি যে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ দুইটা ছিল। আর এখানে আমরা জানবো, মানে এই টিউটোরিয়ালটার পরের টিউটোরিয়ালে, যে কিভাবে প্রশ্বেদনের ক্ষেত্রে পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয় সেটা সেকেন্ড টিউটোরিয়ালটাতে বলবো। এখানে আমরা প্রশোধন বা ট্রান্সপোর্টেশন ট্রান্সপিরেশন নিয়ে আলাপ করতে চাই, এবং কিছু কিওয়ার্ডস আছে আমাদেরকে এই এই মানে প্রশোধনটাকে ভালো মতো জানার জন্য আমাদের জানা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে অভিস্রবণ, এটাও তোমরা জানো। এই পুরো সাতটা জিনিস আমি ব্যাখ্যা করব, তার আগে একটু বলে নেই যে ট্রান্সপিরেশনটা কি জিনিস। আমরা যদি একটা মানে নর্মালি একটা যদি আমরা চিন্তা করি একটা গাছের মূল, ধরো গাছের বডিটাকে আমরা এরকম দুইটা সমান্তরাল লাইনের সাথে তুলনা করলাম, এবং এইটা হচ্ছে নিচের দিকে গাছের মূল বা শিকড়। হ্যাঁ, এখন এই গাছের মূল বা শিকড় একটু বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এই গাছের মূল বা শিকড় এখানে আছে, এটা হচ্ছে প্রধান মূল। এখান থেকে যে মূলগুলা বের হয়ে যায় সেগুলো হচ্ছে শাখা মূল। আমরা যদি এরকম একটু শাখা মূলের কথা চিন্তা করি, এগুলো হচ্ছে শাখা মূল, এবং এই শাখা মূলের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে, মূলরোম আছে। এবং এই মূলরোমগুলোর সাথে আরো ইম্পর্টেন্ট যে বিষয়টা মনে রাখতে হবে, এখানে কিন্তু মাটি আছে। হ্যাঁ, এখানে মাটি আছে। এখন উদ্ভিদ মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে। মাটি থেকে উদ্ভিদ পানি শোষণ করে কারণ উদ্ভিদের বিভিন্ন ধরনের এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চালানোর জন্য পানির দরকার আছে। কারণ উদ্ভিদের বডিতে যে সেল আছে, সেই সেলগুলোর মধ্যে ডেফিনেটলি প্রোটোপ্লাজম আছে, এবং প্রোটোপ্লাজম পানি ছাড়া কিভাবে কাজ করবে, সুতরাং সে পানি রিসিভ করে। তোমরা এটাও জানো যে উদ্ভিদের পানি রিসিভ করার জন্য এবং পানিটাকে ক্যারি করার জন্য কিছু পরিবহন টিস্যু থাকে, যেমন জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। এবারে তোমাদের একটু মনে রাখতে হবে, এই যে মূলগুলো যে আছে, এই মূলগুলো যখন মাটির ভিতরে ঢুকে যায়, এই মূলগুলো সেই পানি এবং খনিজ লবণ শোষণ করে। এই খনিজ লবণ উদ্ভিদ কিভাবে শোষণ করে এইটার কিন্তু বিস্তারিত বিবরণ আগেই তোমরা পড়েছ, মানে প্রশোধনের আগেই। কারণ সিলেবাসটা বা বইটাকে যদি আমি ফলো করি তাহলে একটু মনে রাখতে হবে, খনিজ লবণ উদ্ভিদের দেহে শোষিত হয়, পানিও শোষিত হয়। তো এখন পানি যে শোষিত হয় উদ্ভিদের দেহে, এই পানি শোষিত হওয়ার ক্ষেত্রে আমি যদি একটু পাতার কথা চিন্তা করি, ধরো এটা একটা পাতার স্ট্রাকচার যদি আমরা চিন্তা করি একটু মোটা দাগে, তাহলে আমরা দেখব যে এই পাতার উদ্ভিদের মূল থেকে একদম সর্বোচ্চ উচ্চতার যে ভাজক টিস্যুটা আছে বা সর্বোচ্চ উচ্চতার যে টিস্যু আছে সেই টিস্যু পর্যন্ত উদ্ভিদ পানি পরিবহন করে। সেই পরিবহনের পরে, কাজ করার পরে, অলমোস্ট 98% পানি আবার বাষ্পাকারে বের হয়ে যায়। এই যে পানি বাষ্পাকারে বের হয়ে যায় এটার নাম হচ্ছে প্রশোধন। অর্থাৎ উদ্ভিদ স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের জন্য পানি খনিজ লবণ শোষণ করবে মাটি থেকে, কিন্তু সেইটা ব্যবহৃত হওয়ার পরে
নিয়ারলি 98 to 99% মানে অধিকাংশ পানি বাষ্পাকারে বের হয়ে যায়, এবং এই বের হওয়ার প্রসেস বা পদ্ধতি হচ্ছে তিনটা, তিন ভাবে সে বের হতে পারে। নাম্বার ওয়ান যদি আমি চিন্তা করি, তাহলে একটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন, স্টোমাটাল ট্রান্সপিরেশন। এই স্টোমাটাল ট্রান্সপিরেশন মানে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রসেদন। স্টোমাটা মানে হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র মানে হচ্ছে পাতার যে ছিদ্র, রন্ধ্র মানে ছিদ্র, পাতার ছিদ্র। আমরা এটা নিয়ে আজকে একটু স্টাডি করব। তো স্টোমাটাল ট্রান্সপিরেশন আছে। নাম্বার টু হচ্ছে লেন্টিকুলার, লেন্টিকুলার ট্রান্সপিরেশন একটা আছে, লেন্টি সেল দিয়ে যেটা হয়। আরেকটা হচ্ছে কিউটিকুলার, কিউটিকুলার ট্রান্সপিরেশন, অর্থাৎ কিউটিকল দিয়ে যেটা হয়। এখন প্রশ্নটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশনটা কতটা গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য পাতার মধ্যে যে ছিদ্রটা আছে, যেটাকে আমরা স্টোমাটা বা পত্ররন্ধ্র বলছি, সেটাকে জানতে হবে। স্টোমাটাল ট্রান্সপিরেশন দিয়ে নিয়ারলি 90 to 95% প্রসেদন হয়ে যায়, 90 to 95% প্রসেদন হয়ে যায়। লেস দেন 1% প্রসেদন হয় কিউটিকুলার ট্রান্সপিরেশন দিয়ে, আর মোরলেস 4 to 5% ট্রান্সপিরেশন লেন্টিকুলার ট্রান্সপিরেশন দিয়ে হয়। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর মধ্যে পার্সেন্টেজে অনেক ডিফারেন্স থাকতে পারে, এটা 2 to 3%, 2 to 3% হয়, আবার সাম হয়ার একটু পরিবর্তন আছে। কিন্তু এটা মনে রাখতে হবে ম্যাক্সিমাম ট্রান্সপিরেশন অর্থাৎ প্রসেদন হয় স্টোমাটাল ট্রান্সপিরেশন বা পত্ররন্ধ্র দিয়ে। এই পত্ররন্ধ্রটা কেমন সেটা একটু মাথায় রাখতে হবে, সেটা বোঝার জন্য পাতার লেয়ারটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, পাতার যে লেয়ার, আমরা যদি লেয়ারটাকে চিন্তা করি, পাতার যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তাহলে আমরা দুইটা অংশ পাবো। হ্যাঁ, দুইটা অংশ পাবো। প্রথমের দিকে আমরা উপরের দিকে যেই অংশটা পাবো, এটার নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, আর নিচের দিকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে আমাদের এই যে পত্ররন্ধ্রগুলো অবস্থিত। এখন এই পত্ররন্ধ্রটাকে মনে রাখতে হবে পাতার প্রস্থচ্ছেদ। আমি খুবই প্রাইমারি লেভেলে কথা বলছি, এগুলোর ভিতরে আরো আসলে অনেক অনেক সায়েন্স এবং অনেক কিছু আছে। আমি একদম HSC লেভেলে, প্রাইমারি লেভেলে কথা বলছি, যাতে একটু মানে আন্ডারস্ট্যান্ডিংটা সহজ হয়। এই যে এটা, এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা, প্যালিসেড প্যারেনকাইমা। আর এই যে নিচের যে অংশটা, এটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এখন তোমাদের মনে যদি এই প্রশ্নটা আসে যে প্যারেনকাইমাটা আবার কি, তোমরা অবভিয়াসলি উদ্ভিদ টিস্যু পড়েছো। উদ্ভিদ টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে বেসড অন দ্য অ্যাবিলিটি অফ সেল ডিভিশন। কোষ বিভাজিত যদি হতে পারে উদ্ভিদের কোনো টিস্যু, সেটা হচ্ছে ভাজক টিস্যু, আর যদি না পারে তাহলে হচ্ছে স্থায়ী টিস্যু। তোমরা ভাজক টিস্যুর 12 রকমের ভাগ পড়েছ। হ্যাঁ, উৎপত্তি অনুসারে, কাজ অনুসারে, অবস্থান অনুসারে এবং কোষ বিভাজনের তল অনুসারে। তোমাদের HSC বোটানির অষ্টম অধ্যায়ে যে টিস্যু তন্ত্র অধ্যায়টা আছে, সেখানে ভাজক টিস্যুর একটা এক্সপ্লানেশন বা ভাগ দেওয়া আছে। আর স্থায়ী টিস্যুর মধ্যে আমরা তিনটা পার্ট জানি, একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। ওই যে সরল টিস্যু, সেটা আবার তিন ধরনের, একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এগুলো তোমাদের SSC লেভেলের নলেজ। সেই প্যারেনকাইমাটা হচ্ছে এটা। এখন উপরের যে লেয়ার, মানে পাতার উপরের যে লেয়ার, এটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। আর নিচের যে লেয়ার, দিস ইজ স্পঞ্জি, বিকজ এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বায়ু প্রকোষ্ঠ থাকে বা এয়ার স্যাক থাকে। আর এই যে নিচের দিকে যে ছিদ্রযুক্ত ছোট ছোট অংশ দেখা যাচ্ছে, দিস ইজ কল্ড স্টোম্যাটা। এটাই হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র ইংরেজি হচ্ছে স্টোম্যাটা। এখন এই পত্ররন্ধ্র দেখতে কেমন এবং এই পত্ররন্ধ্রের গঠনটা কি, সেটার আগে একটু বলে নেই
প্রস্বেদনে আমরা যখন স্টোমাটাল ট্রান্সপিরেশনটা পড়েছি, এই পত্র রন্ধ্র দিয়ে যে প্রস্বেদনটা হবে সেটা হচ্ছে স্টোমাটাল ট্রান্সপিরেশন। এবং উদ্ভিদের এই যে কাণ্ড যে আছে, এই কাণ্ডের ভিতরে সেকেন্ডারি গ্রোথ যখন হয় তখন তার কর্ক ক্যাম্বিয়াম টিস্যু ফেটে গিয়ে এই কাণ্ডের মধ্যে কিছু লেন্স লাইক পোর্স ছিদ্র করে, মানে পোর্স তৈরি করে, মানে ছিদ্র যেটাকে বলে, এই লেন্স লাইক পোর্স গুলাকে বলা হয় লেন্টিসেল। এগুলো হচ্ছে এইরকম হয়, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এই পোর্স গুলা সেকেন্ডারি গ্রোথ যখন হয়, উদ্ভিদের গ্রোথ আছে এটা তোমাদের, আমি যখন টিস্যু টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা ডিসকাস করব তখন এই গ্রোথের ডিফারেন্সগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা একটু মনে রাখতে হবে, সেকেন্ডারি গ্রোথ যখন হয় তখন ওর প্রাচীর ফেটে গিয়ে লেন্স লাইক পোর্স ছিদ্র, মানে এই উৎপন্ন করে, ছিদ্রগুলো উৎপন্ন করে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড লেন্টিসেল। এবং এই যে লেন্টিসেল, এই লেন্টিসেল দিয়েও পানি বাষ্পাকারে বাইরে নির্গত হয়, এই প্রস্বেদনটার নাম হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন, মনে থাকবে। আর পত্ররন্ধ্র দিয়ে যে প্রস্বেদনটা হয়, মানে এই যে পাতার নিচে যে ছিদ্রগুলো দিয়ে যে প্রস্বেদন হয় যেগুলোকে পত্ররন্ধ্র বলা হয়, এই পত্ররন্ধ্র দিয়ে যে প্রস্বেদনটা হয় এটার নাম হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। আর সেকেন্ড হচ্ছে লেন্টিকুলার ট্রান্সপিরেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কিউটিকুলার, সেটা হচ্ছে উদ্ভিদের দেহের বাইরে দেহ প্রাচীরে কিউটিন নামে একটা পদার্থ আছে যেটা হচ্ছে অভেদ্য। মানে আমরা যেমন অসমোসিস বা অভিশ্রবণের ক্ষেত্রে পড়েছিলাম না, যে মাঝখানে একটা ঝিল্লি থাকে যে ঝিল্লি দিয়ে দ্রাবক অণু আসা যাওয়া করতে পারে, কিন্তু এই কিউটিন হচ্ছে এমন একটা পদার্থ যেটা ভেদ করে কিন্তু দ্রাবক অণু আসা যাওয়া করতে পারে না, অভেদ্য। কিন্তু এই অভেদ্য কিউটিনের আবরণটাকে ভেদ করেও কিছু কিছু ক্ষেত্রে বাষ্পাকারে পানি নির্গত হয়, অ্যান্ড দ্যাট ইজ কল লেন্টিকুলার কিউটিকুলার ট্রান্সপিরেশন। সুতরাং কিউটিকল মানে উদ্ভিদ দেহের বাইরের যে আবরণ এটাকে ভেদ করে যে প্রস্বেদন এটা হচ্ছে কিউটিকুলার প্রস্বেদন। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে দেহের প্রাচীর ফেটে গিয়ে যে লেন্স আকৃতির যে ছিদ্র তৈরি করে তাকে বলা হয় লেন্টিসেল, এটার নাম হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। এখান দিয়ে পানি বের হতে পারে, অ্যান্ড ম্যাক্সিমাম পানি বের হয় পাতা দিয়ে, মানে পাতার স্পঞ্জি প্যারেনকামায় উপস্থিত ওই পত্ররন্ধ্র দিয়ে। এবার আমরা দেখার চেষ্টা করব পত্ররন্ধ্রটা কেমন, পত্ররন্ধ্র কেমন এটা তোমরা জানো, তারপর আমি যদি একটু আঁকানোর চেষ্টা করি তাহলে কিডনি শেপ দুইটা অংশ আঁকতে হবে, কিডনি শেপ। হ্যাঁ, এখন এই কিডনি শেপ আঁকানোর পরে এইটাকে আমরা এভাবে মিলিয়ে দিব, এইটাকেও আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এরপরে ঠিক এখানে আমরা একটা ছিদ্র দেওয়ার চেষ্টা করব, এবং এই যে ছিদ্রটা তৈরি হয়েছে এই সেল দুইটার নাম হচ্ছে গার্ড সেল বা রক্ষী কোষ। কি সেল? গার্ড সেল। এখন এই দুইটা সেল এবং এই দুইটা সেলের আকৃতি হচ্ছে কিডনির মতো, কিডনি শেপড, এবং এই দুইটা সেল যখন একত্রিত হয় তখন এই যে মাঝখানে একটা ছিদ্রের তৈরি হয়, এটাকে আমরা কতটা জুম ইন করে দেখছি একটু চিন্তা করতে হবে। এইখানে যে ছিদ্রটা হয় এখানে মনে রাখতে হবে এই গার্ড সেল গুলার প্রপার্টিজ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকে, এবং মাঝখানে আমরা যেই গোলাটা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার তোমরা জানো, এখানে যদি আমরা আঁকাই তাহলে আসলে একটু সময় নিয়ে চিন্তা করতে হবে প্লাস্টিডের স্ট্রাকচারটাকে, মানে গ্রানাম, গ্রানাম লেভেলাম, স্ট্রোমা, এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই মুহূর্তে এটাকে এভাবে আমরা প্রেজেন্ট করব। আর এই যে অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এই গার্ড সেলের যে সাইটোপ্লাজম
মানে একটা সেলের মধ্যে ডেফিনেটলি মানে লিভিং সেল যেহেতু এটার মধ্যে হচ্ছে সাইটোপ্লাজম থাকবে, কিন্তু এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এই সাইটোপ্লাজম হবে ঘন এবং এটার ভিতরে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস দেখা যাবে, নিউক্লিয়াস দেখা যাবে এবং প্রচুর পরিমাণে প্লাস্টিড থাকবে এবং এর বাইরে অনেক সেল থাকবে। এই সেলগুলোর নাম হচ্ছে সহকারী কোষ। এই সেলগুলোর নাম কি কোষ? সহকারী কোষ। তোমরা পত্রন্ধ্র আঁকাতে পারো অনেকেই অনেক সুন্দর করে, মানে অঙ্কন কৌশলটা হচ্ছে ডিপেন্ড করে নিজস্ব ইচ্ছা ইচ্ছা শক্তির উপরে। এবং যারা সুন্দর করে ড্র করো তাদেরকে অনেক অভিনন্দন, যারা আমার মতো ড্র করো তাদের অনেক প্র্যাকটিস করতে হবে অসুন্দর ইসে মানে চিত্র অঙ্কন যাদের হয়ে গেছে। সেক্ষেত্রে মনে রাখতে হবে এই বাইরের সেলগুলো হচ্ছে সাবসিডিয়ারি সেল। এবং আমি যদি আরেকটু স্পষ্ট করে দেই তাহলে এখানে কিন্তু আরো অনেক সেল আছে বাইরের দিকে। হ্যাঁ, বাইরের দিকে আরো সেল আছে, সেই সেলগুলোকে সেই সেলগুলোর সেল ওয়ালকে আমরা এইভাবে তুলে ধরার চেষ্টা করব। দিজ আর দ্য সেল ওয়াল। সুতরাং এইটা একটা পত্ররন্ধ্রের মোটামুটি একটা ফিগার এবং এই যে এটা রন্ধ্র এটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। সুতরাং আমরা যদি এটাকে একটু নেমিং করি তাহলে এটা হচ্ছে স্টোমাটা, স্টোমাটা পত্ররন্ধ্র। ঠিক এইখানে যেটা দেখা যাচ্ছে দিস ইজ নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। এইখানে যেটা দেখা যাচ্ছে দিস ইজ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই যে সেলটা দিস ইজ কল্ড গার্ড সেল, গার্ড সেল। এন্ড দিস ইজ কিডনি শেট, দিস মাস্ট বি রিমেম্বার্ড, কিডনি শেট। ওকে, এটা কিডনি শেট। এবং এর পাশের যে সেলগুলো আছে দিস ইজ কল সাবসিডিয়ারি সেল, সাবসিডিয়ারি সেল। বিকজ এই সেলগুলোকে বলা হয় সাহায্যকারী কোষ বা সাবসিডিয়ারি সেল। এবং এই যে কিডনি শেপড সেল সেলটা দিস ইজ গার্ড সেল। তিনটা স্পষ্ট বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে এই সেলটার ভিতরে এটা হচ্ছে সাইটোপ্লাজম। হ্যাঁ, সাইটোপ্লাজম। এবং এটা হচ্ছে সুস্পষ্ট একটা বড় নিউক্লিয়াস আছে, অনেকগুলো প্লাস্টিড আছে এবং ঘন সাইটোপ্লাজম আছে। সুতরাং দিস ইজ দ্য ফিগার অফ স্টোমাটা। ইটস নট অনলি স্টোমাটা, রিগার্ডিং আরো অনেক কিছু যেখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে একটা পাতার মধ্যে কি পরিমাণ স্টোমাটা থাকতে পারে ইন নাম্বারস। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে 1 সেন্টিমিটার এরিয়া এবং 1 সেন্টিমিটার এরিয়া মানে লেন্থ এন্ড ব্রেথ, সো ইট উড বি 1 সেন্টিমিটার স্কোয়ার। একটা পাতার 1 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে, 1 সেন্টিমিটার স্কোয়ারের মধ্যে নাম্বারস যদি হিসাব করি 1000 to 60000 স্টোমাটা থাকতে পারে একটা পাতার 1 বর্গ সেন্টিমিটার জায়গায়। এবং আমরা এরপরে টিউটোরিয়ালটাতে জানার চেষ্টা করব যে কিভাবে পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয়। ইউজুয়ালি পানির পরিমাণের উপর নির্ভর করে, পানি গ্রহণের পরিমাণের উপর নির্ভর করে কি পরিমাণ পত্ররন্ধ্র দিয়ে প্রসেদন হবে। কারণ আমাদের বডিতে যেমন এক্সক্রিশন হয়, তোমরা ডেফিনেটলি আমাদের বডির কিডনির এক্সক্রিটরি সিস্টেমের ভিডিওটা তোমরা যারা দেখেছো সেখানে একটা ভিডিও আমি আপলোড করেছি শুধুমাত্র অসমোরেগুলেশন নিয়ে, যে কিভাবে আমাদের দেহের মধ্যে আমরা যদি অতিরিক্ত পানি গ্রহণ করি তাহলে আমাদের অতিরিক্ত ইউরিনেশন হবে। মানে অতিরিক্ত ইন এ সেন্স আমরা নর্মালি যে স্ট্যান্ডার্ড মানে ইউরিনেশন আছে তার চেয়ে বেশি হবে। সুতরাং বেশি পানি খেলে বেশি ইউরিনেশন হবে, কম পানি খেলে কম ইউরিনেশন হবে। ঠিক একই রকমভাবে উদ্ভিদ যদি বেশি পরিমাণে পানি সে শোষণ করে তাহলে তার শারীরবৃত্তীয় কার্যাবলী শেষের পরে তাকে প্রচুর পরিমাণে অলমোস্ট 98% পানি সে বাষ্পাকারে বের করে দেয়। এবং সে সেটা তিনভাবে করতে পারে, পত্ররন্ধ্র দিয়ে, লেন্টিসেল দিয়ে, কিউটিকল দিয়ে। সো এই দুইটা দিয়ে খুব কম হয়, বাট মোস্টলি 95% ট্রান্সপিরেশন হয় এই স্টোমাটা দিয়ে, অর্থাৎ
পত্ররন্ধ্র দিয়ে। আর পত্ররন্ধ্রের এই হচ্ছে গঠন। এখন প্রশ্ন হচ্ছে যে পত্ররন্ধ্র অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে সকাল 10টা থেকে 11টা AM এবং বিকেলে 2টা থেকে 3টা মানে 2 to 3 PM and 10 to 11 AM অধিকাংশ উদ্ভিদের পথ মানে প্রস্বেদনটা বা পত্ররন্ধ্রটা খোলা থাকে এই সময়টাতে, কারণ বিপাকীয় প্রক্রিয়াটা অনেক বেশি সময় মানে এই সময়টাতে সবচেয়ে বেশি হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে প্রস্বেদন কাকে বলে, আমাদের মনে রাখতে হবে কয় ধরনের হয়, আমাদের মনে রাখতে হবে পত্ররন্ধ্রের গঠনটা কেমন। সুতরাং এই গঠনটা তোমাদের একটু মানে মাথায় রাখতে হবে এবং ফিগার্সটাকে আঁকাইতে হবে। এই জায়গাটাতে প্রস্বেদনটাকে বোঝার ক্ষেত্রে এই 7টা কিওয়ার্ডস মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে কি, অভিশ্রবণ। এটা তোমরা জানো, অভিশ্রবণ কি জিনিস? অভিশ্রবণ হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোন একটা অর্ধবেদ্ধ ঝিল্লি দ্বারা যদি কম ঘন দ্রবণ আর বেশি ঘন দ্রবণকে আমরা যদি পৃথক করে রাখি তাহলে কি হবে, যে প্রক্রিয়ায় কম ঘন থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক অণু ব্যাপিত হয় তাকে বলা হয় অভিশ্রবণ। এটা জানো, ব্যাপনের ক্ষেত্রে এখানে কোনো পর্দা নাই, ব্যাপন হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যে প্রক্রিয়া বেশি ঘনত্বযুক্ত এলাকা থেকে কম ঘনত্বযুক্ত এলাকায় দ্রাবক অণু ছড়ায় পড়বে, এটা হচ্ছে ব্যাপন। অভিশ্রবণিক চাপ হচ্ছে যে চাপের কারণে এই কম ঘন থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক অণুটা যাবে, দিস ইজ কল্ড অসমোটিক প্রেশার অর ওপি। আরেকটা আছে ডিপি, এটা হচ্ছে ডিফিউশন প্রেশার। আচ্ছা, এরপর হচ্ছে প্রোটোপ্লাজমের সংকোচন, এটাকে বলা হয় প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস হচ্ছে, আমরা জানি অভিশ্রবণটা দুই ধরনের, এটা হচ্ছে কোষ। এখন এটা যদি কোষ হয়, কোষের ভেতরে যদি পানি প্রবেশ করে তাহলে এটার নাম হচ্ছে এন্ডোসমোসিস অর্থাৎ অন্ত অভিশ্রবণ, আর যদি ভেতর থেকে বাইরে চলে যায় দিস ইজ কল এক্সোসমোসিস বা বহি অভিশ্রবণ। এখন যদি কোষের ভেতর থেকে পানি বাইরে চলে যায় তাহলে প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে যাবে, কারণ প্রোটোপ্লাজমের মূল শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনের জন্য পানি প্রয়োজন। সে পানি যদি উদ্ভিদের কোষের বা যে কোনো কোষের ভেতর থেকে বাইরে চলে যায় তাহলে কি হবে, প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যাবে, দিস ইজ কল্ড প্লাজমোলাইসিস। এখন কোষের ভিতরে যদি পানি প্রবেশ করে সেটা কি প্রক্রিয়া প্রবেশ করবে, অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায়, তাহলে সেটা কি হবে, কোষের ভিতরে প্রোটোপ্লাজমের পানির আধিক্য তৈরি হবে, এই আধিক্যের কারণে যে স্ফীত অবস্থা মানে ফুলে যাওয়া অবস্থা এটার নাম হচ্ছে টার্জিডিটি বা রস স্ফীতি। আর এই টার্জিডিটির কারণে উদ্ভিদের কোষের বাইরে একটা কি আছে, সেল ওয়াল আছে, এটার নাম হচ্ছে কোষ প্রাচীর। এই সেল ওয়ালের মধ্যে এই রসস্ফীতির কারণে সেটা বাইরের দিকে যে চাপ দিবে এটার নাম হচ্ছে স্ফীতি চাপ, অ্যান্ড দিস ইজ কল টিপি, দ্যাট মিন্স টার্গার প্রেশার, মনে থাকবে। তাহলে এখানে আমি কয়টা, আরেকটা আছে সেটা হচ্ছে ইমবাইবিশন। এটাও তোমরা জানো, ইমবাইবিশন হচ্ছে হাইড্রোফিলিক জাতীয় যে পদার্থগুলো আছে এরা যে পানি শোষণ করে, কলয়েড জাতীয় পদার্থ, শুষ্ক বা আধা শুষ্ক পানি শোষণ করবে, এই পানি শোষণ করার প্রসেসটার নাম ইমবাইবিশন। সুতরাং এই 7টা টার্মকে মনে রাখতে হবে, নাম্বার 1 অভিশ্রবণ কম থেকে বেশি ঘনত্বের দিকে যাবে এবং একটা অর্ধবেদ্ধ ঝিল্লি থাকবে, নাম্বার 2 হচ্ছে ব্যাপন বেশি ঘন থেকে কম ঘনে যাবে, কোনো পর্দা থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে হবে, সমভাবে হবে, নাম্বার 3 হচ্ছে অসমোটিক প্রেশার, সেটা হচ্ছে যে চাপে অভিশ্রবণ প্রক্রিয়াটা সম্পাদিত হয় অর্থাৎ যে চাপের কারণে দ্রাবক অণু এই অর্ধবেদ্ধ ঝিল্লিকে ভেদ করতে পারে সেটা হচ্ছে অসমোটিক প্রেশার। টার্জিডিটি সরি প্লাজমোলাইসিস, বহি অভিশ্রবণের ফলে কোষ থেকে পানি বের হয়ে গেলে যদি প্রোটোপ্লাজম সংকুচিত হয় দিস ইজ কল প্লাজমোলাইসিস, অ্যান্ড টার্জিডিটি অন্ত অভিশ্রবণের ফলে কোষের মধ্যে পানি যদি বেশি শোষিত হয় তাহলে সেটা এক মানে ফুলে যায়, এই ফুলে যাওয়া বা স্ফীত হওয়াটাকে বলা হয় টার্জিডিটি বা রসস্ফীতি। এই রসস্ফীতির কারণে, ফুলে যাওয়ার কারণে যদি
সেল ওয়ালে বা কোষ প্রাচীরে একটা যদি ধাক্কা দেয় বা কোষ প্রাচীরে যদি বাইরে একটা চাপ প্রয়োগ করে, যেমন আমরা অনেকে বিয়ের দাওয়াত খাইতে গেলে খুব মনে করো যে হ্যাভি ভাবে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমাদের একটু কি হয় ভুঁড়িটা একটু সামনের দিকে, হ্যাঁ এটা খুবই সিম্পল একটা ইস্যু। এখন এই যে বিষয়টা, তো বিষয়টা যখন ভুঁড়িটা যখন বেড়ে যায় তখন আমরা যে ড্রেসটা পরে থাকি সেই ড্রেসটা যদি খুব আঁটো সাঁটো হয় তাহলে বাইরের দিকে একটা চাপ প্রয়োগ করবে, সেটাকে মনে রাখতে হবে। এই চাপটা হচ্ছে মানে ওইটা হচ্ছে ভুঁড়ির চাপ, এটা হচ্ছে স্ফীতি চাপ। সো বেশি খেলে বেশি খাওয়াটা কখনোই ভালো না, সুতরাং ওইটা ভুঁড়ির উপর একটা চাপ দেয়, এখানেও যদি পানি বেশি প্রবেশ করে সেটা সেল ওয়ালে একটা চাপ দেয়, এটা হচ্ছে স্ফীতি চাপ। আর ইমবিবিশন হচ্ছে কলয়েডাল জাতীয় হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক শব্দটার মানে কি? হাইড্রোফিলিক মানে হচ্ছে, মানে এটাও তোমরা জানো, হাইড্রো মানে হচ্ছে পানি, পানির প্রতি একটা আকর্ষণ, দ্যাট ইজ কল ফিলিক। সো হাইড্রোফিলিক সাবস্টেন্স যেগুলো আছে সেগুলোর পানির প্রতি একটা আকর্ষণ থাকে, সো দ্যাট অ্যাবজর্ব, সো দে অ্যাবজর্ব ওয়াটার। এই অ্যাবজর্পশন অফ ওয়াটার ইজ কল্ড ইমবিবিশন। সো এই টিউটোরিয়ালটাতে আমি চেষ্টা করেছি পত্ররন্ধ্রকে নিয়ে এক্সপ্লেন করার, এবং এখানে তোমাদের কিছু ইনফরমেশন আছে, তোমরা পাতার গঠনটাকে একটু ভালো মতো পড়ার চেষ্টা করবা, যে এখানে দুইটা লেয়ার, একটা হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা আর একটা হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা, আর পত্ররন্ধ্রের চিত্রটাকে একটু ভালো মতো আঁকাবা। এই চিত্র সহজ, সুন্দর করে একটু আঁকানোর চেষ্টা করবা, তোমরা যে কোনো পেন্সিল দিয়ে, HB, 2B, 4B, ইটস আপ টু ইউ, যেভাবে তুমি একে শান্তি পাও, সুন্দর করে স্বল্পতম সময়ে তুমি আঁকাতে পারবে পরীক্ষার হলে, ডেফিনেটলি ট্রাই করবে চিত্রটা দেওয়ার। আর অ্যাক্সেসরিজগুলো লেভেল আপ করে দিবে সুন্দর মতো। সো এর পরের টিউটোরিয়ালটাতে পত্ররন্ধ্র কীভাবে খোলে বন্ধ হয়, এই খোলা বন্ধ হওয়ার কৌশল নিয়ে আলাপ করব, দেখা হবে পরের টিউটোরিয়ালে। আর এই টিউটোরিয়ালটা দেখে যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় বা তোমাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে, কোনো ধরনের ইনফরমেশন থাকে, এই ভিডিওর নিচে আমাকে লিখো অথবা আমাদের স্কুলের ফেসবুক পেজেও আমাকে লিখো। আল্লাহ হাফেজ।